ক্যালিফোর্নিয়ায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। মৃত্যু হয়েছে বিমানে থাকা ছ’জন যাত্রীর। স্থানীয় সময় ভোরবেলা 4:15 একটি ব্যবসায়িক জেট বিমান ভেঙে এই দুর্ঘটনাটি ঘটেছে। বিমানে থাকা 6 জন যাত্রীর সকলেরই মৃত্যু হয়েছে এমনটাই সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে খবর। বিমানটি ক্যালিফোর্নিয়ার মুরিয়েটার শহরে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থল সান ডিয়াগোর থেকে 65 মাইল উত্তরে। আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে লাস ভেগাসের হ্যারি রেইড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল সেসনা সংস্থার ব্যবসায়িক জেটটি। ইতিমধ্যে বেশ কিছু ছবিও ধরা পড়েছে, চলুন আমরা বরঞ্চ দেখে নিই যে ঠিক কি হয়েছিল আর ঠিক কী কী ছবি ধরা পড়েছে। দেখতেই পাচ্ছেন যে বিমানের ভেঙে পড়া অংশ এবং সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, পরিস্থিতিটা ঠিক কি সেটা বুঝতেই পারছেন। আর এভাবে ভেঙে পড়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, এবং যেটা জানা গিয়েছে যে ভয়ঙ্কর দুর্ঘটনার পেছনে ঠিক কি কি কারণ রয়েছে তার প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আর অন্যদিকে যেটা জানা গিয়েছে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সেই মুহূর্তে বিমানের মধ্যে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। বিমানটিতে চালক বিমানকর্মী সহ 6 জন ছিলেন, প্রত্যেকেই মারা গিয়েছেন ঘটনায়। তবে বিমানটিতে থাকা যাত্রীদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বিমানটি একটি মাঠের ওপর ভেঙে পড়ে এরপরই সেটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে আগুন ধরে যায় মাঠের প্রায় অনেকটা অংশতেও, এবং যেটা জানা গিয়েছে যে 1 একর জমির গাছপালা নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটায় খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করতেও বেশ খানিকটা দেরি হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা, আগুন নিভিয়ে যাত্রীদের পুড়ে যাওয়া দেহগুলি উদ্ধার করেন তারা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানের কোনো ত্রুটি ছিল কিনা, আবহাওয়াজনিত কোনো কারণ কিনা, এই দুর্ঘটনার পেছনে ঠিক কী কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এমনটাই জানানো হয়েছে ক্যালিফোর্নিয়ার জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলাকে, লাইক করুন, শেয়ার করুন।